তিস্তা ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভাঙনের কবলে পড়েছে ফুলছড়ি উপজেলার কোচখালি, উড়িয়া ও গুনভরি ইউনিয়ন। নতুন করে প্লাবিত হয়েছে 22টি গ্রাম। ধসে গেছে বালাসীঘাট থেকে উড়িয়া সড়ক। বিভিন্ন স্কুলের ভবনে আশ্রয় নিয়েছেন অনেকে। আমাদের মনে করেন খাটটা সব ডুবে গেছে, আমরা ওখানে থাকতে পারতেছি না, আমরা এখানে মাঠের মধ্যে আসিয়া দাঁড়ে থাকি। বগুড়ার সারিয়াকান্দির কামালপুর, চন্দন বাইসা, কুতুবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট। দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা। পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন বেড়েছে সিরাজগঞ্জে। চৌহালি উপজেলার পূর্বপাড় বোয়ালকান্দি থেকে দক্ষিণে পাথরাইল পর্যন্ত 20 কিলোমিটার জুড়ে বাঁধের বিভিন্ন অংশ ধসে গেছে। এছাড়া তলিয়ে গেছে বেলকুচি, শাহজাদপুর ও এনায়তপুরের নিচু এলাকার ঘরবাড়ি ও ফসলের জমি। বর্ষা না আসার আগে ভাঙে গেল, আমরা বাড়ি কন্যা কোন যাবো? মেলা জায়গা ভাঙছে, দেখুন কোনো লোক নাই, আমরা বর্ষা খেলে দিন যাবো। জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তা ভেঙে 10টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বেড়েছে ব্রহ্মপুত্রেরও। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার 25টি ইউনিয়নের পানিবন্দী মানুষ বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্ধ তো এহাজলা আবাদ আসিল, আদি আবাদ তাও তো নেই, চলে গেল। কি করবো, কিছু মাস আর নিজের বাড়িতে ভাত নাই, আমাদের থাকা খাওয়া মুশকিল। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কক্সবাজারে পানি কমে যাওয়ায় ঘরে ফিরছে মানুষ, তবে এখনো স্বাভাবিক হয়নি জনজীবন। সার্বিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আশা করি যেভাবে নামতেছে 1-2 দিনের মধ্যে পানি, এই সমস্ত পানিগুলো কিন্তু নেমে যাবে। বন্যা পরবর্তী আমাদের যদি কোনো ধরনের রোগ বালাই সৃষ্টি হয় সেগুলো আমরা, এবং সে কারণে আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছে বাসিন্দারা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।